আসলে আসলে মাঝখানে লম্বা একটা গ্যাপ দিয়ে আজকে আবার ক্লাস শুরু করছি। আল্লাহ রহমতে ভালো আছি এখন। মাঝখানে বেশ সময়টা একটু খারাপই গিয়েছে আমাদের, কিন্তু শারীরিকভাবে খুব বেশি অসুস্থ ছিলাম না, কিন্তু তারপরেও স্বাভাবিকভাবে করোনা আক্রান্ত হিসেবে ঘরের মধ্যে আটকা থাকা একটা কঠিন কাজ। আজকে আমাদের যে টপিকস নিয়ে আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে ফিভার উইথ র্যাশ এবং নিউনেটাল এবং পেডিয়াট্রিক, কমনলি পেডিয়াট্রিক প্র্যাকটিসে র্যাশ একটা কমন সমস্যা। আর র্যাশের সাথে যখন ফিভার যুক্ত হয় তখন স্বাভাবিকভাবেই র্যাশ এবং ফিভার উদ্বিগ্নতা সৃষ্টি করে এবং ডায়াগনোসিসে কিছু কমপ্লিকেশন সৃষ্টি করে। এখন কথা হচ্ছে যে এই র্যাশ এবং ফিভার নিয়ে আসলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অনেক রকম আসতে পারে, তবে আমরা আনকমন গুলি পরে চিন্তা করবো, কম্পারেটিভলি কমন গুলি নিয়ে আমরা আলোচনা করব। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, কথা শোনা যাচ্ছে। প্রথমে র্যাশ এবং ফিভার যে যদি থাকে, আমাদের আগে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে হবে। যেটা দেখতে হবে যে আমার র্যাশটা কেমন, সেটা হচ্ছে র্যাশটা কি ম্যাকুলার, ম্যাকুলোপ্যাকুলার, ভেসিকুলার না বুলাস, পেটে কি নাকি ইরেথ্রো মানে ডিফিউজ ইরেথ্রোডারমা না আর্টিক্যাল, মানে হচ্ছে জায়গায় জায়গায় একটু উঁচু হয়ে আছে, এই জিনিসটা আগে দেখতে হবে। সেই অনুযায়ী আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে। এর মধ্যে কিছু ভাইরাল আছে, কিছু ব্যাকটেরিয়াল আছে, কিছু আদার করে। এই এই স্লাইডটাতে কমন যে কজগুলি সেগুলিকে এখানে দেখানো হয়েছে। যেমন একটা ম্যাকুলোপ্যাপুলার যদি র্যাশ থাকে, সেখানে ভাইরাল কজগুলির মধ্যে কমন যেটা হচ্ছে মিজেলস, রুবেলা, হিউম্যান হার্পিস ভাইরাস 6, 15 বার ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি ভাইরাস এবং এন্টারো ভাইরাস। ব্যাকটেরিয়াল হলে স্কারলেট ফিভার, সালমোনেলা ইনফেকশন, লাইম ডিজিজ, মাইকোপ্লাজমা ইনফেকশন, এছাড়া হতে পারে রিকেটসিয়াল ইনফেকশন। ঠিক একইভাবে যদি ভেসিকুলার বা বুলাস, মানে যদি ভিতরে পানি থাকে মনে হয়, ছোট হইলে ভেসিকুল বলতেছি, বড় হইলে বুলাস বলতেছি, সেটা যদি থাকে সেক্ষেত্রে আমরা চিন্তা করতেছি ভেরিসোলা জিস্টার ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে, বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে, ইকো ভাইরাস দিয়ে হতে পারে, ককসাকি ভাইরাস এ এবং বি দিয়ে হতে পারে। আর ব্যাকটেরিয়াল যদি হয় সেক্ষেত্রে আমরা চিন্তা করবো যে দিস মে বি এ কেস অফ ইম্পেটিক্যাল। যদি প্যাটিক্যাল র্যাশ হয় তাহলে একইভাবে ভাইরাল সাইটোমেগালো ভাইরাস, এন্টারো ভাইরাস, 15 বার ভাইরাস, ভেরিসেলা জোস্টার ভাইরাস, হেমোরেজিক ফিভার এগুলি কারণ হতে পারে। একই সাথে ব্যাকটেরিয়াল যদি চিন্তা করি সেক্ষেত্রে আমার নেজারে মেনিনজাইটিস দিয়ে ইনফেকশন এ ধরনের হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া দ্বারা হতে পারে এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি দিয়েও হতে পারে, আবার রিকেটসিয়া দিয়েও হতে পারে। ঠিক এভাবে আমাকে আগে চিন্তা করতে হবে যে আমার র্যাশের টাইপটা কি, সেটার পরে আমার একটা সম্ভাব্য কজ, এটা ভাইরাল, ব্যাকটেরিয়াল বা আদার, সে অনুযায়ী আমাকে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস প্যানেল সৃষ্টি করে সেখান থেকে একটা একটা করে বাদ দিয়ে আমার ডায়াগনোসিস প্রসেস করতে হবে। এখন আমরা যখন হিস্ট্রি নিব, সেই হিস্ট্রিতে আমার এসেন্সিয়াল এলিমেন্ট কি কি থাকবে, ফিভার এবং র্যাশের হিস্ট্রিতে এসেনশিয়াল এলিমেন্ট কি কি জিনিস আমাকে অবশ্যই হিস্ট্রিতে দেখতে হবে। তার মধ্যে ডেমোগ্রাফিক ডাটার মধ্যে আমাকে দেখতে হবে বাচ্চার এইজ, জেন্ডার, এথনিসিটি, কোন সিজনে হচ্ছে এবং কোন জিওগ্রাফিক্যাল এরিয়াতে। তারপরে হচ্ছে এক্সপোজারের হিস্ট্রি নিতে হবে, যে কোনো অসুস্থ কন্ট্যাক্টের এক্সপোজার আছে কিনা, বা কোনো ট্রাভেলের হিস্ট্রি আছে কিনা, কোনো পেট মানে কোনো বিড়াল কুকুর বা এই ধরনের প্রাণী পালে কিনা, হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো ড্রাগস হিস্ট্রি আছে কিনা, কোনো ইনসেক্টের হিস্ট্রি আছে কিনা, বা ইমিউনাইজেশন হিস্ট্রিটা, এই জিনিসগুলো আমাকে এখানে দেখতে হবে। পেশেন্টের অ্যাসোসিয়েটেড সিমটম কি আছে সেটা আমাকে দেখতে হবে। সেটার মধ্যে আছে যে ফোকাল সিমটমের মধ্যে যেমন হচ্ছে অর্গান স্পেসিফিক কোনো যদি ইলনেস থাকে আছে কিনা সেটা দেখতে হবে, আবার সিস্টেমিক যে মাল্টি সিস্টেমাল ইনভলভমেন্ট আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে আমাকে দেখতে হবে র্যাশের ফিচার, যে আমরা র্যাশের ফিচারটা দেখার সময় ফিভারের সাথে এর যে রিলেশন সেটা দেখার চেষ্টা করি, যে ফিভারের কোন পর্যায়ে র্যাশটা আসছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিভারের প্রোগ্রেশন কোন দিক থেকে কোন দিকে, সরি, র্যাশের প্রোগ্রেশন কোন দিকে শুরু হয়ে কোন দিকে গেল এবং কিভাবে আগাবে, তার ডিস্ট্রিবিউশনটা কিরকম, আর হচ্ছে সেই র্যাশের সাথে ব্যথা বা চুলকানি আছে কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি। এর আগে
বাচ্চার হেলথ স্ট্যাটাস কেমন ছিল, এটা একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি। মেডিকেল সার্জিক্যাল হিস্ট্রি, বাচ্চার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হিস্ট্রি এবং রিকারেন্ট ইনফেকশন হিস্ট্রি আছে কিনা সেগুলো আমরা খুঁজে দেখবো। তাছাড়া ফ্যামিলিয়াল হিস্ট্রি খুঁজবো, যে ফ্যামিলিতে একই ধরনের অসুখ আছে কিনা, বা ফ্যামিলিতে কোনো ইনফেকশন এই মুহূর্তে আছে কিনা, বা ফ্যামিলিতে অ্যাটোপিক ডিজিজ আছে কিনা, সেই জিনিসগুলি আমরা হিস্ট্রিতে খোঁজার চেষ্টা করবো। এখন ফিজিক্যাল এক্সামিনেশন যখন করবো ফিভার এন্ড র্যাশের পেশেন্টের, তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেশেন্টের পেশেন্ট কি টক্সিক না নন টক্সিক। সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলিতে পেশেন্ট টক্সিক হয়, ভাইরাল ইনফেকশন গুলিতে সাধারণত পেশেন্ট টক্সিক থাকে না, তাহলে ডিগ্রি অফ টক্সিসিটি দেখবো। র্যাশের ক্যারেক্টারটা দেখবো, র্যাশটা কি ম্যাকুলার, র্যাশটা কি প্যাপুলার, ম্যাকুলো প্যাপুলার, প্যাটেকিয়াল, পারপুরাল, এটা কি ইরাইথ্রোডার্মা না ভেসিকল, ডিফিউজ না লোকালাইজ, এটা কি পাস্তুলে পরিণত হয়েছে কি হয় নাই, বুলা আছে না নোডিউল আছে, এই জিনিসগুলি আমাকে আগে দেখতে হবে রেশের ক্যারেক্টারিস্টিক। এর সাথে অ্যাসোসিয়েটেড এনান্থেম, মানে এনান্থেম মানে হচ্ছে যে ভিতরের দিকে মানে মিউকোসাল মেমব্রেনে কোনো কিছু আছে কিনা, যে বাককাল মিউকোসা, জেনিটাল মিউকোসা, প্যালেট বা ফেরিংস বা টনসিল এরিয়াতে কোনো কিছু অ্যাসোসিয়েটেড ফিচার আছে কিনা। আর ফাইন্ডিংস এর মধ্যে অ্যাসোসিয়েটেড আদার ফাইন্ডিংস যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে তার আর্থ্রাইটিস আছে কিনা, অকুলার কোনো ফাইন্ডিং আছে কিনা, জিআই কোনো ফাইন্ডিং আছে কিনা, বা কার্ডিয়াক কোনো ফাইন্ডিং আছে কিনা সেটা আমাকে ইভ্যালুয়েট করতে হবে। এখন আমরা কমন যে ফিভার এন্ড র্যাশের যে ডিজিজগুলি আছে সেগুলি একটা একটা করে আমরা আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে কমন আমরা যেটা, গায়ে র্যাশ উঠলেই রোগী এসে বলে স্যার হাম হয়েছে, আসলে সবসময় তা সত্য না, তবে অনেক সময় সেটা হতেও পারে। কারণ আমরা গত 2 বছর বা 3 বছর যাবত লক্ষ্য করছি যে হঠাৎ করে হামের প্রকোপ বা মেজেলসের প্রকোপ বাড়ছে, সেই জন্যই সরকার সারা দেশব্যাপী এই মুহূর্তে হাম রুবেলার টিকা প্রদান শুরু করেছে। তো মিজেলস, মিজেলসে কেন হয়, এটা মিজেলস ভাইরাস দিয়ে হয়, ইট ইজ কন্ট্যাক্ট আরএনএ ভাইরাস, এবং এটার একটাই সেরোটাইপ, যার জন্য একবার যদি মিজেলস হয় সারা জীবনে আর হবে না। এখন ডায়াগনোসিস করতে গেলে এসেনশিয়াল পয়েন্ট কি কি থাকবে, একটা থাকবে গত 10 থেকে 12 দিনের মধ্যে পেশেন্টের একটা এক্সপোজারের হিস্ট্রি থাকবে, 3 থেকে 5 দিন একটা প্রোড্রোমাল ফিচার থাকবে। প্রোড্রোমাল ফিভার গুলি কি, এসি ফিচার গুলি কি, ফিভার, কনজাংটিভাইটিস, কোরাইজা, কফ, সবগুলি খেয়াল করেন এখানে 3টা C আছে, কনজাংটিভাইটিস, কোরাইজা, কফ, এর সাথে ফিভার। আর হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজতে হবে আমাদের, কফলিক স্পট, এটা হচ্ছে প্যাথোগনমনিক, এটা পেলে আমাদের ডায়াগনোসিস কনফার্ম। এই কফলিক স্পটটা কি সেটা আমরা ছবিতে দেখাবো একটু পরে। এরপরে হচ্ছে বাচ্চার র্যাশ, সেটা ম্যাকুলো প্যাপুলার একটা কনফার্ম বা ইমার্জিং র্যাশ দেখা দেবে। এখন এই মিজেলসের ট্রান্সমিশন কিভাবে হয়, সাধারণত সিক্রেশনের কন্ট্রাক্ট বা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে মিজেলস ট্রান্সমিশন হয়, এবং ইনফেক্টিভিটি সাধারণত থাকে র্যাশ শুরু হওয়ার 4 দিন আগে থেকে 5 দিন পর পর্যন্ত, এবং ইনকিউবেটর পিরিয়ড হচ্ছে 10 থেকে 12 দিন। এখন এটা স্টেজটা দুইভাবে ভাগ করা হয়, প্রোড্রোমাল স্টেজ আর ফাইনাল স্টেজ। প্রোড্রোমাল স্টেজে প্রথমে শুরু হয় হচ্ছে এনান্থেম, মানে মুকোসাল মেমব্রেনে কোনো একটা সমস্যা দিয়ে, সেটা সাধারণত আমরা যেটাকে বলি কপলিক স্পট। কপলিক স্পটটা কি, এটা হচ্ছে বাককাল মিউকোসাতে মোলার টিথের অপোজিটে দেখা যাবে গ্রানুলার বালির মতো কিছু দানা দানা সাদা সাদা র্যাশ উঠেছে, সেটা আমরা একটু পরে ছবি দেখাচ্ছি। এটা সাধারণত 3 থেকে 5 দিন থাকে, এটা গ্রেইশ হোয়াইট ডটস অন দ্য এন্ড অন অ্যান ইরাইথ্রোমাটাস বেস অন দ্য অ্যান্টেরিয়র পোর্শন অফ দ্য বাককাল মিউকোসা উইথ অ্যাপিয়ারেন্স অফ র্যাশ কপলিক স্পট স্টার্টস টু ডিসঅ্যাপিয়ার। তার মানে আমার গায়ে যখন র্যাশ আসছে তখন কপলিক স্পট খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম, এই কথাটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ফাইনাল স্টেজ। ফাইনাল স্টেজ কি, ম্যাকুলো প্যাপুলা র্যাশ দিয়ে শুরু হয়েছে, এর সাথে অ্যাকম্পানি হাই ফিভার, র্যাশ স্টার্টস বিহাইন্ড দ্য ইয়ার। এই জিনিসটা খেয়াল করতে হবে যে মিজেলসের র্যাশ সবসময় কানের পিছন দিকে এবং হেয়ার লাইন থেকে শুরু হয়, ক্রমান্বয়ে এটা স্প্রেড করে ফেস, নেক, আপার আর্ম, আপার পার্ট অফ দ্য চেস্ট, এবং তারপরে ধীরে ধীরে সারা শরীরে ছড়ায় পড়ে। সেকেন্ড ডেতে দেখা যাবে ওই র্যাশটা চলে গেছে তার ব্যাক, অ্যাবডোমেন, আর্ম, থাই, এবং থার্ড ডেতে এটা পা পর্যন্ত পৌঁছাবে, এবং এরপর থেকে এই সময়টা যা দেখা যাবে ফেস থেকে এটা ফেড হওয়া শুরু করেছে, এবং হঠাৎ করে দেখা যাবে
টেম্পারেচারটা কমে গেছে, এবং যেইভাবে রেশটা শুরু হয়েছিল উপর থেকে নিচের দিকে, সেভাবে রেশগুলি আস্তে আস্তে ফেড হয়ে ডিসঅ্যাপিয়ার করা শুরু করবে। এখানে ছবিটা খেয়াল করেন, এই বাচ্চাটা সারা গায়ে র্যাশ আছে, মুখ থেকে শুরু করে সারা গায়ে, সম্ভবত এটা ডে টু বা ডে থ্রি ছবি, যার জন্য সারা গায়ে তার র্যাশটা খেয়াল করেন আপনারা, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। এটা হচ্ছে কপ্লিক স্পট, ছবিটা খেয়াল করে দেখেন, বাকাল মিউকোসার মূলাকৃতির অপোজিটে সাদা সাদা দানা দানা কিছু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কপ্লিক স্পট। তবে খেয়াল রাখতে হবে যে আমার গায়ে যখন র্যাশ উঠে যাবে তখন কপ্লিক স্পট খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। এখন আমি ডায়াগনোসিস কিভাবে করব, ডায়াগনোসিস আমরা বলি যে র্যাশ মিজেলসের ডায়াগনোসিস সবসময় ক্লিনিক্যাল, এখানে ল্যাবরেটরি টেস্টের তেমন কোনো প্রয়োজন নাই। ল্যাবরেটরি টেস্টের মধ্যে আমরা যদি সিবিসি করি দেখা যাবে যে লিকোসাইট কাউন্টটা লো আছে উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস, তবে যদি লিউকোসাইটোসিস থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে মিজেলস কেন এত ইম্পর্টেন্ট, কারণ মিজেলস নিজে তেমন কোনো ক্ষতি করার চেয়ে সে যেটা করে সেটা হচ্ছে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমায় দেয়, যার জন্য সব ধরনের ইনফেকশন তার ডেভেলপ করতে পারে, ওটাইটিস মিডিয়া, নিউমোনিয়া, এনকেফালাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, কর্নিয়াল আলসার, স্টোমাটাইটিস, টিউবারকুলাস ফোকাস যদি থাকে সেটা অ্যাক্টিভেশন, হেমোরেজিক মিজেলস এবং প্রোটিন অ্যালার্জি ম্যালনিউট্রিশন, সকল ধরনের কমপ্লিকেশন মিজেলস করতে পারে। এই জন্য মিজেলস নিজের মারে না কিন্তু অন্য রোগ দিয়ে মরার ব্যবস্থা করে যায়। এখন মিজেলস কিভাবে ম্যানেজ করবো, মিজেলস মূলত ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, কিন্তু জ্বর থাকে জ্বরের জন্য প্যারাসিটামল দিব, ব্যান্ডেজ দিব, অ্যাডিকোয়েট ফ্লুইড ইনটেক দিব, আর হচ্ছে নিউট্রিশাস ডায়েট দিব, সহজে যেটা সহজ পাচ্ছ। এর বাইরে যেটা আমাকে করতে হবে অবশ্যই আমার ব্লাইন্ডনেসটাকে প্রিভেন্ট করার জন্য আমাকে দিতে হবে হচ্ছে সিঙ্গেল ডোজ অফ ভিটামিন এ 50,000 to 2 lakh ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া লাগবে, আর যদি পেশেন্টের কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে ড্রপস ইনফেকশন অ্যান্টিবায়োটিক দিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে সবসময় আমরা যেটা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মিজেলস প্রিভেনশন করাটাই জরুরি। এখানে এক্সপোজারের সপ্তম দিনের পর থেকে র্যাশ ওঠার পঞ্চম দিন পর্যন্ত মিজেলস এর পেশেন্ট যদি থাকে তাকে আইসোলেশন করতে হবে যাতে অন্যদের ইনফেকশন না হয়, আর কি মিজেলস ভ্যাকসিনেশন করতে হবে যাদের পোস্ট এক্সপোজার আছে, তাদের পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস দেওয়া যেতে পারে, তবে ভ্যাকসিনেশনটাই সবচেয়ে নিরাপদ। মিজেলস এর পরে কমন জিনিস হচ্ছে জার্মান মিজেলস বা রুবেলা, রুবেলা এটা রুবেলা ভাইরাস দিয়ে হয়, এটাও একটা আরএনএ ভাইরাস, ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 3 সপ্তাহ, এটাও ড্রপলেট ইনফেকশন বা ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমেই ছড়া থাকে। তবে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল কনজেনিটাল ইনফেকশন মায়ের থেকে বাচ্চা হতে পারে, এটা প্রডোমাস টেস্টটা খুবই শর্ট এবং বেশিরভাগ সময়ই আননোটিস থাকে, এটা মিজেলস এর মতো অত কন্টেজিয়াস না, মনে রাখতে হবে মিজেলস কিন্তু মারাত্মক কন্টাজিয়াস, সাধারণত তার সংস্পর্শে আসা সবাই মিজেলস হয়, এর জন্যই ভ্যাকসিনেশনটা এত জরুরি মিজেলস এর। ভাইরাস ইজ প্রেজেন্ট ইন দ্য নেজোফেরিঞ্জিয়াল সিক্রেশন ব্লাড ফিসেস এন্ড ইউরিন, ভাইরাস হ্যাজ বিন রিকভার্ড ফ্রম দ্য নেজোফেরিঞ্জ 7 days বিফোর এক্সামেশন এন্ড 7 to 8 days আফটার ইটস ডিসঅ্যাপিয়ারেন্স। ইনফেন্ট উইথ কনজেনিটাল রুবেলা আর কন্টাজিয়াস ফর অ্যাট লিস্ট 10 to 12 months, খেয়াল রাখতে হবে কনজেনিটাল রুবেলা সিমটমের বাচ্চা সে 10 থেকে 12 মাস পর্যন্ত ইনফেকশাস থাকতে পারে। এখন রুবেলার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সাধারণত এটা কোনো নির্দিষ্ট কোনো এজ নেই, যে কোনো এজেই রুবেলা হতে পারে, তবে সাধারণত 5 থেকে 14 বছর বয়সের মধ্যে বেশি হয়, এবং এতে 24 ঘন্টার মতো মানে লিম্ফেডেনোপ্যাথি থাকা যায় যেটা সাধারণত 24 ঘন্টা পর্যন্ত থাকে এবং রেশের আগে এটা অ্যাপিয়ার করে। এক্সান্থেম, এক্সান্থেম আসলে যে জিনিসটা, এক্সান্থেম আর এনান্থেম দুটো নিয়ে হয়তো কনফিউশন তৈরি হতে পারে, এক্সান্থেম হচ্ছে বাইরে শরীরের বাইরে স্কিনের উপরে যেগুলি হবে, আর এনান্থেম হচ্ছে ভিতরে মানে মিউকোসাল মেমব্রেনে যেটা হবে। দ্য এক্সান্থেম বিগিনস অন দ্য ফেস অ্যান্ড স্প্রেডস কুইকলি অন দ্য ফার্স্ট ডে,
সেকেন্ডলি দ্য র্যাশ ইজ কনফ্লুয়েন্ট অ্যান্ড পিন পয়েন্ট লাইক অনেকটা স্কারলেট ফিভারের মতো, এবং সাথে মাইল্ড ইচিং থাকতে পারে। থার্ড ডেতে র্যাশ জেনারেলি ডিসঅ্যাপিয়ার করে উইথ মিনিমাম ডিসকভারেশন। খেয়াল রাখতে হবে মিজেলসের ক্ষেত্রে ডিসকভারেশনটা বেশি হয়, জার্মান মিজেলসের ক্ষেত্রে সাধারণত তেমন কোনো ডিসকভারেশন খুব একটা থাকে না এবং স্কারিং থাকে না। রুবেলা উইদাউট র্যাশ মে অকার অ্যাজ ফিভার উইথ এনলার্জড অ্যান্ড দ্য লিম্ফোডেনোপ্যাথি হুইচ মে পারসিস্ট ফর এ উইক অর মোর। খেয়াল করেন এখানে বলা হয়েছে যে র্যাশ ছাড়াও রুবেলা হতে পারে, যেখানে ফিভার এবং এনলার্জড অ্যান্ড দ্য লিভার এক সপ্তাহের মতো থাকতে পারে। এখানে ছবিটা খেয়াল করেন, এটা রুবেলা জার্মান মিজলস এর র্যাশ গুলি। রুবেলা জার্মান মিজলস এর কমপ্লিকেশন রিলেটিভলি আনকমন বাচ্চাদের ক্ষেত্রে, তবে মিজলস এর মতো এনকেফালাইটিস কারো কারো দেখা যেতে পারে, কারো ক্ষেত্রে পলি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আরেকটা কমপ্লিকেশন যেটা না বললেই না, সেটা হচ্ছে কনজেনিটাল রুবেলা সিনড্রোম। প্রোফাইলেক্স কিভাবে দেব? ভ্যাকসিনেশন। কি ভ্যাকসিন দেওয়া হয়? এমএমআর ভ্যাকসিন বা এখন যেটা দেওয়া হচ্ছে এমআর ভ্যাকসিন। ট্রিটমেন্ট আসলে সাপোর্টিভ, মূলত অ্যান্টিবায়োটিক এবং কোনো কমপ্লিকেশন থাকলে সেটা চিকিৎসা। এখন যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে কনজেনিটাল রুবেলা। ইফ রুবেলা ডেভেলপস ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি দেন বেবি মে ডেভেলপ কনজেনিটাল রুবেলা সিনড্রোম, বিকজ দিস ফার্স্ট ট্রাইমেস্টার ইজ দ্য পিরিয়ড অফ অর্গানোজেনেসিস। হিয়ার ইউ ক্যান সি ফিচার্স অফ কনজেনিটাল রুবেলা, ইন্টারটেন গ্রোথ রিটার্ডেশন, হেপাটোস্প্লেনোমেগালি, কনজেনিটাল ক্যাটারাক্ট, ম্যাটারনাল মেন্টাল রিটার্ডেশন, সেন্সরি নিউরাল হেয়ারিং লস, পিডিএ, পালমোনারি স্টেনোসিস এবং থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এর সব কিছুই থাকতে পারে। তবে ক্লাসিক ট্রায়াড বলতে আমরা বলি পিডিএ, ক্যাটারাক্ট অ্যান্ড ব্লুবেরি মাফিন র্যাশ। ক্যাটারাক্ট, পিডিএ, ক্যাটারাক্ট, হিয়ারিং লস, এই তিনটাকে আমরা বলতেছি ক্লাসিক ট্রায়াড। পিডিএ, ক্যাটারাক্ট এবং হচ্ছে ডেফনেস, এর সাথে কারো কারো ক্ষেত্রে ব্লুবেরি মাফিন র্যাশ থাকতে পারে। এখানে খেয়াল করেন উপরের বাচ্চাটার চোখ দিকে খেয়াল করেন, তারপরে কনজেনিটাল ক্যাটারাক্ট দেখা যাচ্ছে তার চোখে, আর নিচে বাচ্চাটা খেয়াল করেন ব্লুবেরি মাফিন র্যাশ। খেয়াল করে দেখেন ব্লুবেরি মাফিন হচ্ছে এক ধরনের কেক, ওই কেকের উপরে ব্লুবেরি ছিটন থাকে, সেটার মতোই দেখতে হয় এই র্যাশ গুলি, এই জন্য এটার নাম হচ্ছে ব্লুবেরি মাফিন র্যাশ। এরপর হচ্ছে ভেরিসেলা বা চিকেন পক্স। ভেরিসেলা পক্স হচ্ছে ভেরিসেলা জোস্টার ভাইরাস, এটা নন ইমিউন পার্সনের ক্ষেত্রে চিকেন পক্স করে, আর পার্সিয়াল ইমিউন যারা আছে তাদের ক্ষেত্রে হারপিস জোস্টার করে। মোড অফ ইনফেকশন হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হতে পারে, এয়ার বোর্ন হতে পারে। সাধারণত ওয়ান ডে বিফোর অনসেট অফ দ্য র্যাশ ট্রিম দ্য র্যাশ ক্রাস্টেড, মানে আমরা বলতেছি পিরিয়ড অফ ইনফেক্টিভিটিটা কতদিন, যে র্যাশ যেদিন ডেভেলপ করবে তার আগের দিন থেকে শুরু করে র্যাশগুলি যে ক্রাস্ট হওয়া পর্যন্ত পেশেন্ট ইনফেক্টিভ থাকতে পারে। এখন ইনকিউবেশন পিরিয়ড কত? 2 থেকে 3 সপ্তাহ। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে যে যে কোনো এজে হয়, তবে মোস্ট কমনলি 5 থেকে 10 বছরের মধ্যে হয়। এর প্রডোমাল স্টেজটা খুব শর্ট থাকে এবং মাইল্ড থাকে। ইরাপশন স্টেজে অল ফর্ম অফ লেশন বিং প্রেজেন্ট। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিকেন পক্স ডায়াগনোসিস করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন যে লেশনটা এনি ফর্মের, মানে তার শরীরে একই সময়ে বিভিন্ন ফর্মের লেশন থাকবে। দ্য র্যাশ অ্যাপিয়ার্স এজ এ ক্লট অফ ম্যাকিউলস উইচ উইদিন আওয়ার্স পাস থ্রু এ ম্যাকুলার স্টেজ দেন প্রোগ্রেস টু ডেভেলপ ভেসিকলস অ্যান্ড ফাস্টুলস। তার মানে আমরা যেটা বলতেছি একই সময়ে আপনি খুঁজলে একই পেশেন্টের শরীরে ম্যাকুলার র্যাশ, প্যাপুলার র্যাশ, ভেসিকুলার র্যাশ অ্যান্ড পাস্টুলার র্যাশ সবই পাবেন। এবং এই পেশেন্টের প্লুরাইটাসটা ইন্টেন্স প্লুরাইটাস প্রচন্ড চুলকানি থাকে। র্যাশ মে অ্যাপিয়ার অন মিউকাস মেমব্রেন উইথ আলসারেশন ইন দ্য মাউথ।
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আসবে হারপিস জোস্টার, ইমপেটিগো, স্ক্যাপুলো ভেসিকুলার আর্টিকারিয়া এবং স্ক্যাবিস, এটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে শিখতে হবে। এবং কমপ্লিকেশন, কমপ্লিকেশন যেগুলি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন টু দ্য ইন দ্য স্কিন লেশন, হেমোরেজিক কমপ্লিকেশন হতে পারে ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া, এনকেফালাইটিস অ্যান্ড সেলুলার অ্যাটাক্সিয়া মে ডেভেলপ, অ্যান্ড সামটাইমস মে ডেভেলপ রেজ সিন্ড্রোম, দ্যাট ইজ এনকেফালোপ্যাথি উইথ হেপাটিক ডিসফাংশন। Here in this picture, you can see the varicella rash in the different part of the body. You can see the different type of rash persisting in a person at the same time. Treatment. Local and systemic antihistamine to alleviate itching. Antipyretics, paracetamol. Local application of calamine lotion. To improve itching situation, and patient at risk of severe chickenpox may receive antiviral agent, that is acyclovir, and if there is any complication, we should treat that complication accordingly. Scarlet fever. Scarlet fever is caused by erythrogenic exotoxin producing strain of group A beta-like hemolytic streptococcus. It is common in the skin-wing children, but very unusual in the children below 2 years. 5 to 10% of healthy carrier may present. It transmits by direct contact or respiratory droplets. Incubation period is 2 to 5 days. Untreated case may remain infectious for a prolonged period, unlikely after 24 hours. appropriate antibiotic therapy মানে আমরা যেটা বলতে চাচ্ছি, যদি ট্রিটমেন্ট না করি পেশেন্ট মে রিমেইন ইনফেকশাস ফর প্রলং পিরিয়ড, যদি ট্রিটমেন্ট করি 24 ঘন্টার মধ্যে পরে আর সাধারণত সে ইনফেকশাস থাকে না। ক্লিনিক্যাল ফিচার কি থাকে স্কারলেট ফিভারে? অ্যাব্রাপ্ট অনসেট অফ হাই ফিভার, সাথে সোর থাকে, অ্যাবডোমিনাল পেইন, ভেরিয়েবল ফেরিনজাইটিস মানে গলায় ব্যথা থাকে, এবং টেন্ডার লিম্ফেডিনোপ্যাথি থাকে, টাংটা স্ট্রবেরির মতো দেখতে এই জন্য স্ট্রবেরি টাং বলা হয়, ডিফিউজ ইরেক্টোডার্মা, এটা স্যান্ড পেপার র্যাশ বলা হয়, সাধারণত স্যান্ড পেপার স্কিন র্যাশ, এবং পাস্টিয়াস লাইন আমরা ছবিতে দেখবো পাস্টিয়াস লাইনটা। এখানে খেয়াল করেন তার র্যাশটা খেয়াল করতেছেন আপনি, ডিফিউজ র্যাশ হচ্ছে, স্ট্রবেরি টাং দেখা যাচ্ছে, টাংটাতে স্ট্রবেরির মতো দেখা যাচ্ছে, এবং আপনি খেয়াল করেন যে তার হাতে যে কনুইয়ের যে ভাগ কনুইয়ের সামনের দিকে অ্যান্টিকিউবিটের ফোসা, এখানে দেখেন আপনি লম্বা লম্বা দাগের মতো দেখা যাচ্ছে, দিস ইজ পাস্টিয়াস লাইন। দ্য রেস্ট ডেভেলপস অফেন উইদিন 12 আওয়ার্স আফটার দ্য অনসেট অফ সিমটম, জেনারেলাইজ কনফ্লুয়েন্ট রেস্ট অন দ্য চিকস অ্যান্ড ফোরহেড বাট উইথ সারকামোরা প্যালো, দিস রেস্ট স্প্রেডস অন টু দ্য নেক, ট্রাঙ্ক, অ্যান্ড সাধারণত হাতে পায়ে পার্স থাকে, কম থাকে, ইউজুয়ালি ইনভলভ পামেন সোল, এই কথাটা খেয়াল করতে হবে যে এই রেশ পামেন সোল পর্যন্ত ইনভলভ করে। আফটার এ উইক দ্য রেশ টিপিক্যালি স্টার্টস টু ডিসকমেন্ট পার্টিকুলারলি অন দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট, খেয়াল রাখতে হবে এখানে যে এই রেশটা যেহেতু পামেন সোল পর্যন্ত এক্সটেন্ড করে, এটা কখনো কখনো আমাদের দেখে মনে হতে পারে যে পেশেন্ট মে সাফার ফ্রম হ্যান্ড ফুড এন্ড মাউথ ডিজিজ, এই জন্য দুটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে কমপ্লিকেশন কি কি হতে পারে? কমপ্লিকেশন হতে পারে ওটাইটিস মিডিয়া হতে পারে, ফেরিঞ্জিয়াল অ্যাপসিস ডেভেলপ করতে পারে, লিম্ফেডিনাইটিস ডেভেলপ করতে পারে, ইনভেসিভ হিসেবে সেপসিস ডেভেলপ করতে পারে, নন সাপোরেটিভ সমস্যা কমপ্লিকেশনের মধ্যে গ্লোমেরুলোনেফ্রাইটিস, রিউমাটিক ফিভার এবং ইরিথেমা নোডোসাম মে ডেভেলপ। ডায়াগনোসিস করতে হবে ক্লিনিক্যালি, তবে এর আমরা অর্গানিজম এর প্রেজেন্স দেখার জন্য রেপিড স্ট্রেপটোকোকাল টেস্ট করতে পারি, কালচার করতে পারি এবং এসওটাইটা করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে খুব সহজ, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। এরপর হচ্ছে লেফট চিক ডিজিজ বা ফিট ডিজিজ বা ইরেথেমা ইনফেকশন, এটা সাধারণত পার্ভোভাইরাস বি19 দিয়ে হয়, এটা কখনো 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 এপিডেমিক আকারে
4 থেকে 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, কখনো কখনো এটা অ্যাসিমটোমেটিক থাকতে পারে। ইনকিউবেটর পিরিয়ড সাধারণত 4 থেকে 14 দিন। এখানে খেয়াল করেন, গালের দিকে খেয়াল করেন, মনে হচ্ছে যে বাচ্চাটার গালে কেউ চর মেরেছে, চর মেরে লাল করে দিয়েছে। এই জন্য এটার নাম হচ্ছে স্ল্যাপ চিক সিন্ড্রোম। গালে এবং শরীরে র্যাশগুলি খেয়াল করেন। এটা ক্লিনিক্যাল ফিচার স্টেজ 1-এ সাধারণত মাইল্ড প্রোডোমাল ইলনেস থাকে, লো গ্রেড ফিভার থাকে, হেডেক থাকে, কিছু জিআই সিমটম থাকতে পারে। স্টেজ 2-তে ইরাইথেমাটাস ফেসিয়াল এক্সান্থেম, যেটা হচ্ছে ওই যে গালে থাপ্পড় মারলে যে লাল হয়ে যায় সেরকম একটা দাগ, সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যে থাকে। এবং স্টেজ 3-তে এরপর দেখা যায় যে লেসি ম্যাকুলো পেপুলার এক্সান্থেম র্যাশ অন দ্য ট্রাঙ্ক অ্যান্ড এক্সট্রিমিটিস, এটা মেবি প্লুরাইটিস, ইভানেসেন্স, এবং ইট মে রিকার ওভার 1-3 উইক। এর সাথে কখনো কখনো আর্থ্রোপ্যাথি থাকে, সাধারণত চিলড্রেনের চেয়ে অ্যাডাল্টে আর্থ্রোপ্যাথি বেশি থাকে, এবং মেলের চেয়ে ফিমেলের ক্ষেত্রে আর্থ্রোপ্যাথিটা বেশি দেখা দেয়। কমপ্লিকেশন কি হয়? কমপ্লিকেশন হতে পারে ইরাইথোসাইট অ্যাপ্লাসিয়া বাই ডাইরেক্ট ইনফেকশন অফ দ্য রেড সেল প্রিকারসর, এর জন্য ইরাইথোসাইট অ্যাপ্লাসিয়া ডেভেলপ করতে পারে। আর কি, ইন্টারিউটারিন ইনফেকশন ডেভেলপ করে সেখান থেকে মে ডেভেলপ হাইড্রোস্পিটালিস, পেশেন্ট মে ডেভেলপ হুইচ অ্যান্ড র্যাশ, হেপাটোমেগালি, কার্ডিওমেগালি অ্যান্ড অ্যানিমিয়া। তাহলে ইন্টারিউটারিন ইনফেকশন থাকলে হাইড্রোস্পিটালিস ডেভেলপ করতে পারে, আর নর্মালি এছাড়া যেটা করতে পারে অন্যান্যদের ক্ষেত্রে ইরাইথোসাইট অ্যাপ্লাসিয়া। ডায়াগনোসিস কিভাবে করব? মূলত ক্লিনিক্যাল এবং সেরোলজিক্যাল দুটাই করবো আমরা, ক্লিনিক্যালি করবো এবং সেরোলজিক্যাল করবো। এটার আসলে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, সবই সিমটোমেটিক ট্রিটমেন্ট। এরপর হচ্ছে রোজিওলা, রোজিওলা ইনফেন্ট নাম, এটা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 6 দিয়ে সাধারণত হওয়া, 7 দিয়েও রেয়ারলি হতে পারে। এটা 95% চিলড্রেন সাধারণত 95-এর বেশি এফেক্টেড হয়। অল কেসেস বিটুইন 4 মান্থস অ্যান্ড 2 ইয়ার্স, 4 মাস থেকে শুরু করে 2 মাসের মধ্যে সাধারণত ইনফেকশনগুলি হয়। এটা একটা স্পোরাডিক ইলনেস, কখনো কখনো আউটব্রেক হতে পারে। এটা সিজনাল ডিস্ট্রিবিউশন সাধারণত তেমন একটা নাই, যে কোনো সময় হতে পারে, এবং এটা ইমিউনো সাপ্রেস পেশেন্টের ক্ষেত্রে রিঅ্যাক্টিভেশন মে ডেভেলপ। এখানে খেয়াল করেন রোজিলা রেস্ট। কখনো অ্যাসিমটোমেটিক থাকতে পারে, কখনো সিমটোমেটিক হতে পারে। যদি সিমটোমেটিক হয় ফিউ প্রবলেমস, এই সামান্য সর্দি বা সামান্য ডায়রিয়া নিয়ে প্রোডোমাল পিরিয়ডটা পার করতে পারে। এরপর সাডেন অনসেট অফ ফিভার, এখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা শূন্য বেশি হয়েছে, আমি সরি, এবং ফিভারটা 3 থেকে 5 দিন পর্যন্ত পারসিস্ট করতে পারে। এখানে যে র্যাশটা ডেভেলপ করে, র্যাশটা সাধারণত রোজ কালার হয়, কনফ্লুয়েন্ট, এবং এটা সাধারণত ফিউ আওয়ার্স থেকে 2 ডেজ পর্যন্ত পারসিস্ট করতে পারে, এবং ইট মে এফেক্ট দ্য নেক অ্যান্ড দ্য ট্রাঙ্ক এক্সটেন্ডিং টু দ্য ফেস অ্যান্ড প্রক্সিমাল এক্সট্রিমিটি। শুধু এটা থাকে না, ডিসকনেকশন থাকে না, মে বি অ্যাসোসিয়েটেড উইথ ফিব্রাইল কনভালশন। এটা ডায়াগনোসিস করার জন্য আমরা ক্লিনিক্যালি এবং সেরোলজিক্যালি ডায়াগনোসিস করা, কি প্রয়োজনে পিসিআর করা যেতে পারে। ট্রিটমেন্ট, নো স্পেসিফিক ট্রিটমেন্ট, অনলি সিমটোমেটিক। আমরা সম্ভবত ভেরিসেলা এর আগে একবার ভেরিসেলা নিয়ে আলোচনা করা হয়েছে, দেখি, হ্যাঁ ভেরিসেলা নিয়ে আলোচনা করা হয়েছে। ভেরিসেলার পরে এখানে আমার খুব ইম্পর্টেন্ট মনে হয় এই জিনিসটা চেনা, কারণ এটাতে ডেঞ্জারাস এক ধরনের কমপ্লিকেশন হয়। এই জন্য এই কাওয়াসাকি ডিজিজ ডায়াগনোসিস করতে পারা বা চিনতে পারাটা একটু জরুরি, কারণ অন্যান্যগুলি যেহেতু ট্রিটমেন্ট নাই, আমার অত বেশি মাথায় আমার কিছু নাই, কিন্তু কাওয়াসাকি ডিজিজের যেহেতু ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে কমপ্লিকেশন প্রিভেন্ট করা যায়, সেজন্য কাওয়াসাকি ডিজিজটা ডায়াগনোসিস করা জরুরি। ইনসিডেন্সটা নিয়ে আমরা খুব বেশি ই করতেছি না, বেশি 85%-এর মতো বাচ্চা যারা 5 বছরের নিচেই এরা এফেক্টেড হয় কাওয়াসাকি ডিজিজে। সাধারণত 18 থেকে 24 মাস হচ্ছে পিক সিজন, অ্যাডোলসেন্ট, অ্যাডাল্ট এবং 6 মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে
এটা সাধারণত দেখা যায় না, রেয়ারলি হতে পারে, মেল লাইকলি প্রিডোমিনেন্ট। কখনো কখনো উইন্টার এবং স্প্রিংয়ে একটু বেশি মাত্রায় হয়, কারণ এখনো জানা যায় নাই। তবে প্যাথোফিজিওলজিটা অনেকটা এরকম যে এটা একটা সুপার অ্যান্টিজেন থিওরি, যে সুপার অ্যান্টিজেনের কারণে আলটিমেটলি কজিং ইন্টেন্স ভাস্কুলাইটিস ইন দ্য হোল বডি। এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে ফিভার ফর 5 or more days অ্যান্ড প্রেজেন্স অফ দ্য ফলোয়িং 4 or more অফ দ্য 5 criteria। মানে 5 দিন বা তার বেশি জ্বর থাকতে হবে, আর নিচে যে 5টা ক্রাইটেরিয়া আছে তার 4টা কমপক্ষে থাকতে হবে। কি কি? 1 নম্বর হচ্ছে বাইলেটারাল নন পুরুলেন্ট কনজাংটিভাইটিস, খেয়াল করবে নন পুরুলেন্ট কনজাংটিভাইটিস। 2 নম্বর ওরাল মিউকোসাল চেঞ্জ, মানে মুখের ভিতরে মিউকোসাতে চেঞ্জ হবে। এটা সাধারণত 2 রকম থাকতে পারে, একটা হচ্ছে স্ট্রবেরি টাং থাকতে পারে অথবা ক্র্যাকড লিপ থাকতে পারে। 3 নম্বর পেরিফেরাল এক্সট্রিমিটি চেঞ্জ, সেটা কি? হাত এবং পায়ে মানে পার্মানেন্ট সোলে ইনিশিয়ালি ইনডিউরেটিভ ইডিমা, পরবর্তীতে ডিসকোয়ামেশন ইন দ্য ফিঙ্গার টিপস। 4 নম্বর হচ্ছে র্যাশ, এবং 5 নম্বর হচ্ছে অ্যাকিউট নন সাপোরেটিভ সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি অফ মোর দেন 1.5 সেন্টিমিটার ইন সাইজ। খেয়াল করেন 5 দিন তার বেশি জ্বর, আর 5টা ক্রাইটেরিয়া কমপক্ষে 4টা থাকতে হবে। কি কি? বাইলেটারাল নন পুরুলেন্ট কনজাংটিভাইটিস, ওরাল মিউকোসাল চেঞ্জ মানে হচ্ছে স্ট্রবেরি টাং বা ক্র্যাক লিপ, পেরিফেরাল এক্সট্রিমিটি চেঞ্জ তার মধ্যে আছে হচ্ছে ইনিশিয়ালি ইডিমা ইন দ্য পার্মানেন্ট সোল অ্যান্ড ফলোড বাই ডিসকোভারেশন ইন দ্য ফিঙ্গার টিপ। 4 নম্বর হচ্ছে র্যাশ, 5 নম্বর হচ্ছে অ্যাকিউট নন সাপোরেটিভ সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি, লিম্ফ নোডকে 1.5 সেন্টিমিটারের চেয়ে বড় হতে হবে। এখানে ছবিগুলি খেয়াল করেন, প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছেন আপনি নন সাপোরেটিভ কনজাংটিভাইটিস, 2 নম্বরটাতে হচ্ছে ক্র্যাক লিপ দেখা যাচ্ছে, 3 নম্বরটাতে স্ট্রবেরি টাং দেখা যাচ্ছে, 4 নম্বরটাতে লিম্ফেডেনোপ্যাথি দেখা যাচ্ছে, 5 নম্বরটাতে হাতে এরকম ইডিমা দেখা যাচ্ছে, 5 নম্বরটাতে পায়ে খেয়াল করেন, পায়ের ছবিটাতে সেটাতে ইডিমা দেখা যাচ্ছে, এবং 6 এবং 7 নম্বর পায়ের এবং হাতের আঙুলে সামনের দিকে খেয়াল করলে দেখতে পাবেন ডিসকোয়ামেশন আছে। ঠিক একই ধরনের ছবি পরের পেজে, এখানে দেখেন 3 নম্বর ছবিটাতে র্যাশটা আছে, 2 নম্বর ছবিতে ইডিমা দেখা যাচ্ছে হাত এবং পায়ে, মাঝখানের ছবি দুটাতে উপরে এবং নিচে খেয়াল করেন হাত এবং পায়ে ইডিমা দেখা যাচ্ছে। এখানে টান দেখা যাচ্ছে, স্ট্রবেরি টান, এবং তার র্যাশগুলি দেখা যাচ্ছে স্কিনে। এখানে অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং হিসাবে ক্রাইটেরিয়াগুলি তো এর বাইরে ক্রাইটেরিয়া ছাড়াগুলি অ্যাসোসিয়েট ফাইন্ডিং থাকতে পারে, অ্যাসোসিয়েটেড অ্যাসেপ্টিক মেনিঞ্জাইটিস থাকতে পারে, আর্থ্রাইটিস বা আর্থ্রাল দিয়া থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে, এবং গল ব্লাডারের হাইড্রক্স থাকতে পারে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন যদি করি আমরা ESR এবং CRP অনেক বেশি পাবো, স্টেরাইল পাইউরিয়া পাবো, আর প্লাটিলেট কাউন্ট সেকেন্ডারিকে যদি দেখি আমরা অনেক হাই পাবো। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর মধ্যে এটা আসবে হচ্ছে মিজেলস স্কারলেট ফিভার, অপটিক শক সিন্ড্রোম, স্টিভেন জনসন সিন্ড্রোম, এবং জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস বা JRA বা JIA। এর কমপ্লিকেশন হচ্ছে করোনারি অ্যাঞ্জিওমা, এটা গ্রেভ কমপ্লিকেশন, এই জন্য এটা ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট করা জরুরি। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে ইমিউনোগ্লোবুলিন 2 গ্রাম/কেজি বডি ওয়েট দিতে হয়, আর হচ্ছে অ্যাসপিরিন একুট ফেজে দিতে হয় হচ্ছে 80 to 100 mg/kg/day, এবং পরবর্তীতে 3 to 5 mg/kg/day ফর প্রলং পিরিয়ড, যতদিন পর্যন্ত জ্বর সাবসাইড করার পরে, জ্বর সাবসাইড করার পর থেকে 3 to 5 mg/kg/day এটা কয়েক মাস পর্যন্ত রাখতে পারে। তাহলে আমরা এই পর্যন্ত যেগুলি আলোচনা করলাম সেগুলি হচ্ছে ফিভার এন্ড রেশের কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেগুলি আমাদের আমরা কমনলি পাই। তবে এখানে খেয়াল রাখতে হবে কিছু কিছু যেগুলি আছে, কিছু প্রিভেনশন করা ভালো কারণ ট্রিটমেন্ট নাই, আর কিছু প্রিভেনশন ট্রিটমেন্ট করা যায় সেটা প্রিভেনশন করতে পারলে ভালো, না হলে আর্লি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে হবে, না হলে আলটিমেটলি কমপ্লিকেশন ডেভেলপ হবে।
তো সবাইকে ধন্যবাদ। আশা করছি যে এইটা আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই জিনিসগুলি খুবই কমনলি আমাদের কাছে আসে, এবং বিশেষ করে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনে মিজেলস থেকে বিশেষ করে মিজেলসের কমপ্লিকেশন, মিজেলসের ম্যানেজমেন্ট এবং কমপ্লিকেশনগুলি কীভাবে প্রিভেন্ট করা যায় সেগুলি নিয়ে খুব বেশি ধরা হয়। পোস্ট গ্রাজুয়েশনে দেখা যায় কাওয়াসাকি ডিজিজের ডায়াগনস্টিক পয়েন্টগুলি ধরা হয়, হাউ টু ম্যানেজ কাওয়াসাকি ডিজিজ কমপ্লিকেশন, এগুলি নিয়ে আলোচনা করা হয়। এই জন্য এখানে ভেরিসেলা জোস্টার, বিশেষ করে কনজেনিটাল ভেরিসেলা, এটা কনজেনিটাল ভেরিসেলা সিন্ড্রোম, এটা অনেক ক্ষেত্রেই ট্রিটমেন্ট জিজ্ঞেস করে পোস্ট গ্রাজুয়েশনে। তো এই জন্য এই বিষয়গুলিকে একটু একটু সিনসিয়ারলি আপনারা দু একবার দেখলে আমার মনে হয় যে ডিফারেন্সিয়েট করতে পারবেন, অনেকটাই পারবেন আশা করতেছি। তো সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এত মূল্যবান কিছু সময় আমাদের মাঝে দেওয়ার জন্য, এবং হচ্ছে অনেক সুন্দরভাবে আপনি সবকিছু এক্সপ্লেনেশন করেছেন, এবং হচ্ছে স্যার স্টুডেন্টরা অনেক উপকৃত হয়েছে আপনার ক্লাসের মাধ্যমে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।